বেশিরভাগ মানুষ দেখবেন চাচা আপনার জান বাঁচা, নিজে মা বাঁচলে বাপের না। বাংলা একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে, এটা একটা নিকৃষ্ট স্লোগান, এটা কোনো ভালো স্লোগান হতে পারে না। আমি বাঁচলে তারপরে বাপের নাম, তার মানে হলো স্বার্থপর মানুষের কথা ইসলাম সেটা বলে না। ইসলাম বলে যে আমি প্রয়োজনে শেষ হয়ে যাবো, কিন্তু আয়োজনটাকে আমি প্রায়োরিটি দিব। আমরা যখন রাস্তাঘাটে চলাচল করি, বিভিন্ন কাজকাম করি, আমাদের এরকম অনেক ইস্যু আসে, যে ইস্যুগুলোতে আমাদের নিজেদেরকে ত্যাগ করে, নিজেদেরকে স্যাক্রিফাইস করে অন্যদেরকে প্রায়োরিটি দেওয়ার প্রশ্ন আসে, সেখানে আমাদের আসল ইমানদারিতার পরিচয় দেখা দিবে। মনে রাখবেন, দাড়ি টুপি রাখা, জুব্বা গায়ে দেওয়া, তাসবিহ তাহলিল করা, অনেক নেক কাজ করা অনেক সহজ, কিন্তু এরকম কঠিন পরিস্থিতিতে, কঠিন সিচুয়েশনে নিজেকে দমন করে রেখে অন্যের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে নিজেকে পেছনে ফেলে রাখা, এটা কিন্তু কঠিন কাজ। এই জন্য আজকে আসন্না ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতায় আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমরা বলতে চাই, জীবনের তরে এটা পণ করে নেন, আপনি স্বার্থপর হবেন না। সবাই আপনাকে বলবে, আরে বেকুব কিসিমের মানুষ, কিছুই বোঝে না, সবসময় পিছিয়ে পড়ে থাকে, ঠেলাঠেলি চলছে, সবাই উঠে গেছে, সে উঠতে পারে নাই। আপনি এরকম বেকুব হওয়ার চেষ্টা করেন, দুনিয়ার এই বেকুব তথাকথিত বেকুব লকব পাওয়া মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বুদ্ধিমান ইনশাআল্লাহ। অতএব ভাইয়ারা, আমরা সব ক্ষেত্রে স্যাক্রিফাইসের মানসিকতা রাখবো তো ইনশাআল্লাহ।